চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত, আর আমি আপনাদের সাথে সুব্রত। এর মতো মুহূর্তে রয়েছে নৈহাটি রাজপথে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, গোটা জেলা তথা পৌরসভার বিভিন্ন অঞ্চলে পৌরসভার তত্ত্বাবধানে কিন্তু এক ঘণ্টার অনুষ্ঠানে আয়োজন করতে হবে গোটা রাজপথে যার যার পৌরসভায়। সেই সুবাদে কিন্তু নৈহাটি রাজপথে নৈহাটি পৌরসভার উদ্যোগে কিন্তু জমে উঠেছে সেই অন্যান্য যাত্রা। স্বীকৃতি পেয়েছে রাজ্যের দুর্গোৎসব, আর সেই সুবাদেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে গোটা রাজ্য তথা জেলা ও সকল পৌরসভা অঞ্চলগুলিতে আজ থেকে শুরু হয়ে গেছে দুর্গোৎসবের কার্নিভালের আমেজ। আজ জেলার বিভিন্ন অঞ্চলের মতো নৈহাটি পৌরসভা অঞ্চলেও সকল পূজা কমিটিগুলি বিভিন্ন সাজে বিভিন্ন রূপে একত্রিত হয়ে কার্নিভালে মেতে উঠেছে নৈহাটি রাজপথ দিয়ে। এই গোটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপিতা অশোক চ্যাটার্জি এবং নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে। আমরা তুলে ধরব সেই বর্ণাঢ্য পদযাত্রার ঐতিহাসিক মুহূর্ত।
Let's go.
কার্যকরী প্রকল্পের পক্ষ থেকে দর্শনার্থীদের অনুভূতির জন্য জানাই दीवा वन ग्राम गोल्ड ज्वेलरी योर स्टाइल आर डिजाइन सोने से कम नहीं खो जाए तो गम नहीं ब्राइडल सेट वेडिंग कलेक्शन पार्टी वेयर गिफ्ट आइटम अवेलेबल दीवा कंटेम्प्रेरी ज्वेलरी विद कलर गारंटी।